অনুমোদনহীন ভবন ফায়ার লাইসেন্স নবায়ন সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সকাল এগারোটায় রাজধানী গুলশান দুই থেকে শুরু হয় এই অভিযান শুরুতে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করে গুলশান দুইয়ের ধানশিড়ি রেস্টুরেন্টে সেখানে অনিয়ম পাওয়ায় চল্লিশ হাজার টাকা এবং সোনাগড় ডিপার্টমেন্টাল স্টোরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত এছাড়া কাচ্চি ভাই রেস্তোরাঁয় ফায়ার এক্সাইটিং ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ এবং ফায়ার সার্ভিসের লাইসেন্স নবায়ন না থাকার কারণে এক লাখ টাকা জরিমানা করা হয় আর ভবনগুলোতে অফিসের জন্য অনুমোদন থাকলেও আইনের ব্যত্যয় করে অসংখ্য রেস্টুরেন্ট করা হয় এসব রেস্টুরেন্টে অভিযান চালানো হবে দর্শক অভিযানের ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ এর আগে তো বেশ কিছু দুঃখিত সকাল থেকে যে অভিযান পরিচালনা করা হচ্ছে বেশ কিছু রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরকেও জরিমানা করা হচ্ছে অভিযান এখন কোথায় চলছে আর সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন হিমাত্রী সকাল থেকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং কি ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করছে বিভিন্ন রেস্তোরাঁ এবং কি বিভিন্ন ভবন যে গোলসান্তির যে সমস্ত জায়গায় তারা অনিয়ম পাচ্ছেন সেখানেই তারা তারা অভিযান পরিচালনা করে তারা দেখছেন যে আসলে ফায়ার সার্ভিসের যে ধরনের নিয়ম নীতি বা নবায়ন ফায়ার লাইসেন্স গমান করা আছে কিনা সেসব সহ অন্যান্য বিষয় তারা কিন্তু খুঁটিনাটি সব কিছুই তারা যাছাই বাছাই করছেন পরবর্তীতে অনিয়ম পাওয়ার ক্ষেত্রে তারা জেল জরিমানা করছেন তো সেক্ষেত্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দুইটি লিভাই ম্যাজিস্ট্রেট তারা একসাথে যৌথভাবে তারা এই অভিযান পরিচালনা করছেন এখন এই মুহূর্তে আছে আমি এই গুলশান দুইয়ের দা এইচ হোটেলে এই হোটেলের ভবনটি বা এই হোটেলের যে সার্বিক কার্যক্রম সহ এক্সিট সিঁড়ি ব্যবস্থা কিনা বা ফায়ার সার্ভিসে যে ধরনের ব্যবস্থা থাকার কথা অগ্নি অগ্নিনির্বাপনের যে ধরনের ব্যবস্থা থাকার কথা সেই ব্যবস্থা আছে কিনা সেটা কিন্তু কাছে করছে এর আগে যদি আমি একটু জানাতে চাই যে ধান রেস্তোরাঁ সেখানেও যদি মানে করেছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস সেখানে অনিয়ম পেয়েছেন এর পাশাপাশি সোনাগাঁও ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে কাছি ভাই রয়েছে সেখানেও কিন্তু বেশ অঙ্কের একটি বড় অঙ্কের একটি জরিমানা করেছে এই ভ্রাম্যমান আদালত তো এখন এই ভবনটিতে যে ধরনের অফিসগুলো রয়েছে সেখানে যে পর্যাপ্ত পরিমাণ সিঁড়ি এক্সিট সিঁড়ি থাকার কথা যদি কখনও এই ভবনটিতে আগুন লাগে সেক্ষেত্রে আসলে বের হওয়ার কোনো ধরনের ব্যবস্থা রেখেছে কিনা সেসব বিষয়ে তারা কিন্তু দেখছেন তো এইখানে এক মাইন যিনি আছেন একটু কথা বলতে চাই যে একটু জানতে চাচ্ছিলাম এই হোটেলের ব্যবস্থাপনাটা কেমন দেখলেন জি এই হোটেলের ব্যবস্থাপনার বিষয়ে আমরা আমাদের সংশ্লিষ্ট যারা আছেন ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল এসছেন ওনারা কিছু অবজারভেশন দিয়েছেন সেগুলো আমরা সরজমিনে যাচাই করছি সেগুলো বাস্তবতার সাথে মিল বা অমিল পাওয়া সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা এখন পর্যন্ত কতটুকু বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা তদারকিতে অভিযানে নেমেছে ঢাকত্য সিটি কর্পোরেশন সেসবের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম